আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ডিসপ্লে, অর্থাৎ একটি বাটন ফোনের ডিসপ্লে এবং একটি অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে। আজ আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ডিসপ্লের ভিতরে কী থাকে। তো বাটন ফোনের ডিসপ্লেটা আমি খুলে ফেলতেছি, দেখুন প্রথম পার্টটা খুলে ফেললাম, এরপর একটা প্লাস্টিকটাও খুলে ফেললাম, একটা পেপার এবং আরও একটা পেপার। তো অ্যাকচুয়ালি ডিসপ্লের ভিতরে কী থাকে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখালাম। দেখুন ডিসপ্লের ভিতরে অনলি কাগজ ছাড়া কিছুই নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন এই যে ডিসপ্লেটা আমি খুলে ফেলেছি, টোটাল পার্টগুলো কিন্তু আমি আলাদা করে দেখিয়েছি যে আসলে অ্যাকচুয়ালি ডিসপ্লের ভিতরে কী থাকে। দেখুন এই কয়েকটা পেপার, জাস্ট কয়েকটা পেপার এবং একটা গ্লাস। তো এই ডিসপ্লের ভাঙার পরে নষ্ট ডিসপ্লের কিন্তু একটা জিনিস আমরা কাজে লাগাতে পারি, হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে এই যে লাইট। দেখুন এই যে লাইট, এই লাইটটা কিন্তু আমরা 4 ভোল্ট আমরা কিন্তু অনেক জায়গায় ইউজ করতে পারি, হ্যাঁ, এই লাইটগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু ঘরের বিভিন্ন জায়গায় জ্বালাতে পারি অনলি 4 ভোল্টে। এখন আমি দেখাবো অ্যান্ড্রয়েডের ডিসপ্লের ভিতরে কী আছে। তো আমি এখন এটা খুলে ফেলবো সরাসরি। তো সরাসরি আমি যে পিছনে যে টিনটা আছে এই টিনটাকে আমি আগে খুলে ফেলবো। দেখুন আমি এই টিনটা খুলে ফেললাম, টিনটা খোলার পরে কিন্তু দেখুন আমি আর একটা পেপার পাব। দেখুন পেপারটা দেখতে অনেকটা গ্লাসের মতো, লুকিং গ্লাসের মতো দেখতে অনেকটা। এই যে পেপারটা আমি খুলে ফেললাম, এটা অনেকটা লুকিং গ্লাসের মতো, হ্যাঁ, আয়নার পাড়া মতো। এবং আর একটা প্লাস্টিক আছে, যে প্লাস্টিকটা আলোটা চতুর্দিকে ছড়াতে হেল্প করে, সেই প্লাস্টিকটাও আমি খুলে ফেললাম। এবং এখানে দেখতে পাচ্ছেন লাইট। এবং আমি আর একটা পার্ট, দেখুন এর আর একটা পার্ট আছে, সেই পার্টটাও খুলে ফেললাম। আর একটা পার্ট যদি থাকে, আর একটা পার্ট নাই। এখন সরাসরি এটা গ্লাস, এটা এই গ্লাসের মাধ্যমে কিন্তু ডিসপ্লের গ্রাফিক্সগুলো চলে আসে, হ্যাঁ, নিচে একটা গ্রাফিক্স পেপার আছে। তো এই পেপারের মাধ্যমে কিন্তু আমরা সামনে ডিসপ্লেতে সব কিছু দেখতে পাই। তো এই হচ্ছে আপনাদের ডিসপ্লের যে ভিতরে কী কী থাকে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, হ্যাঁ। তবে এই যে ডিসপ্লের যে লাইটিংটা, এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি, আমরা বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করতে পারি। অনলি 4 ভোল্টে কিন্তু আমাদের লাইটগুলো জ্বলতে পারবে। আর অ্যান্ড্রয়েড ফোনের যে লাইটটা আছে এটা অনলি প্রায় 20 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে, হ্যাঁ। তো এখানে বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসগুলো কাজে লাগাতে পারি। তো এখন আমি আপনাদের ভিতরে কনফিউজ দূর করে দিলাম যে আসলে ডিসপ্লের ভিতরে কী থাকে বা ডিসপ্লেটা কী, হ্যাঁ। অনলি এর ভিতরে কিছু কিন্তু পেপার্স দিয়ে এই জিনিসগুলো তৈরি করা থাকে। তো এর ভিতরে বিভিন্ন উপাদান থাকে, তবে আমরা চোখে দেখার মতো যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ডিসপ্লের ভিতরে কিছু পেপার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।